नमस्कार, ভালো আছো সবাই? বেশ, তো আমরা আজকে এখন কি করব, ম্যাথ ক্লাস করব। ম্যাথ ক্লাসে যেহেতু সিলেবাসের মধ্যে রয়েছে তত পর্যন্তই আমরা পড়াবো। এরপর যা যা পড়ানো হয়েছে আগে ক্লাসে হয়েছে, প্লাস তোমাদের আমি কিছু হোমওয়ার্ক এখানে করেছিলাম, বোর্ডের মধ্যে করেছিলাম। এখন আজকে মোটামুটি শেষ পিছনে পাবো পেজ 52-53। কয়েকটা প্রশ্নের অঙ্ক আছে, কোশ্চেন, যেগুলো তোমরা কোনদিন হয়তো শুনো না, এই ধরনের কোশ্চেন অ্যান্সার ম্যাথের মধ্যে হয়। তোমরা জীবনে ফার্স্ট করতেছো, আমি তোমাদের অঙ্কটা বুঝাইছি। ক্লাস হতে খুব সুবিধা হতো, যেহেতু ক্লাস নেই, অনলাইন ক্লাস, তবুও আমি তোমাদেরকে এখানে বুঝে দিতে হবে, আমি বুঝে দেওয়ার চেষ্টা করতে চাই। ঠিক আছে, কোশ্চেন নাম্বার ওয়ানে আছে, দেখবা একটা বইটির মধ্যে, যে ওয়ান বাস্কেট হ্যাজ সিক্স অ্যাপলস, একটা বাস্কেটে ছয়টা আপেল আছে, এন্ড থ্রি অরেঞ্জেস। অ্যাপেল মানে জানো আপেল, অরেঞ্জেস মানে কমলা লেবু। একটা বাস্কেটে ছয়টা আপেল আছে এবং তিনটি কমলা লেবু আছে, এবং বলছে হাউ মেনি ফ্রুটস আর দেয়ার ইন দ্য বাস্কেট, অর্থাৎ ঝুড়ি, বাস্কেট মিন্স ঝুড়ি। ঠিক আছে, এই ঝুড়ির মধ্যে কতগুলো ফল আছে, ছয়টা হলো অ্যাপেল, তিনটা হলো কমলা লেবু। তো কমলা লেবু আর আপেলে এটা যেহেতু ফল, তো ফলের সংখ্যাটা বলছে আমাদের। আমরা কিভাবে করব, আমরা কিচ্ছু করবো না, এভাবে দেখে নাও সিক্স অ্যাপেলস, এটা পাশে লিখলে খুব ভালো হয়, নারকেল চলবে, আর থ্রি অরেঞ্জেস, ও আর এ এন জি ই এস। এবার আমরা কি করবো, এটাকে এটা কি করতে হবে, হাউ মেনি ফ্রুটস, যেহেতু সবগুলো মিলিয়ে বলছে, এতগুলি আছে এতগুলি, এবার সবগুলো মিলাম, মিলাম মানে কি হবে, ব্যাপারটা হচ্ছে অ্যাড, অর্থাৎ প্লাস, কি করবো আমরা, এটাকে অ্যাড করবো। তাহলে সিক্স আর থ্রি, এর আগে আমরা অ্যাড করছি, তোমরাও করছো, তোমরাও শিখেছো, জানো সিক্সে পথে থ্রি কেউ মিলবে, সিক্স সিক্স তো আছে, সেভেন এইট নাইন, এখানে কত হলো নাইন, এখানে আছে কি হাউ মেনি ফ্রুটস, তাহলে ফলে সংখ্যাটা চলে আসবে আমাদের নাইন ফ্রুটস। এটা বুঝতে পারলে, নাম্বার ওয়ানটা বুঝে গেল, ঠিক। এরপর দেখবে নাম্বার টু এ আছে, সেকেন্ড অঙ্কগুলো দেখবে, আই হ্যাভ সিক্স পেন্স, এটা মুছে দিলাম। নেক্সট কোশ্চেনটা দেখবে, আমি লিখলাম না সমস্ত কোশ্চেনটা, বইটা পেয়ে যাবে, আমি শুধু কোশ্চেনটা পড়তেছি আর সংখ্যাটা লিখে বুঝাচ্ছি। নেক্সট দেখবে এখানে সিক্স পেন্স আছে, নাম্বার টু কি আছে, ছয়টা পেন আছে, এই যে ছয়টা পেন, আর কি আছে, আই গেট ফাইভ পেন্স মোর, আমার কাছে তো আছে ছটা আছে, আমি আরো পাঁচটা কলম পেলাম, হ্যাঁ আমার কাছে কতগুলো, হাউ মেনি পেন্স আর দেয়ার উইথ মি, তাহলে আমার কাছে কতগুলি হলো, এটা হচ্ছে ফাইভ পেন্স মোর, তাহলে সেম জিনিস, হাউ মেনি বললে কি করবো আমরা, এগেন প্লাস করবো, সিক্সের পথে ফাইভ উঠবে, সেভেন এইট নাইন টেন ইলেভেন, তাহলে সংখ্যাটা পেলাম কত, ইলেভেন, এই ইলেভেন পেন্স, টোটাল পেন কত হল, ইলেভেন পেন্স, এটা নাম্বার টু হলো। নাম্বার থ্রি দেখবে, আমি বেশি করবো না, তিনটা অঙ্ক বা চারটা অঙ্ক করাবো, এইভাবে পেজের মধ্যে যে আছে এই পেজের থেকে তিনটা চারটা অঙ্কই করবায়, আশা করি এখান থেকে এটা কমন থাকবে, আশা করি। এটা নেক্সট থ্রি নাম্বারে আছে, দেয়ার আর ফিফটিন ম্যাঙ্গোস ইন এ বাস্কেট, আবার বাস্কেট আসলো, বাস্কেটের মধ্যে ফিফটিনটা ম্যাঙ্গোস আছে, মাই মাদার পুটস টোয়েন্টি ম্যাঙ্গোস মোর, আমার মা সেখানে আরো টোয়েন্টি ম্যাঙ্গোস রেখে দিল, আমার কাছে আমার যে বাস্কেট ছিল তার মধ্যে ফিফটিন ম্যাঙ্গোস আছে, আমার মা ওর মধ্যে টোয়েন্টি ম্যাঙ্গোস রেখে দিল, রাখল। এবার বলছে হাউ মেনি ম্যাঙ্গোস আর দেয়ার ইন দ্য বাস্কেট,
তাহলে আমার সেই ঝুড়িটার মধ্যে কতগুলি বাস্তি হলো, সমস্ত ফল হলো, ঠিক আছে? হাউ মেনি ম্যাঙ্গো, সরি, ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ মিন্স আম, কতগুলি আম হলো আমার ঝুড়িতে? তাহলে আমার মধ্যে আমার কাছে ছিল কতটা? নাম্বার থ্রি, 15 ম্যাঙ্গোজ আমার কাছে ছিলই। আমার মা দিয়েছে কতগুলা? 20 ম্যাঙ্গোজ। আবার হচ্ছে হাউ মেনি, হাউ মেনি মিনস একবার তো বললাম, দুবার বললাম, আবার বুঝেছি হাউ মেনি যখন বলবে কতগুলি হলো, কতগুলি মিনস এক, কি করবো কে কেউ এক, ফাইভ এর সঙ্গে জিরো পেলে যেহেতু এক হওয়া যায় না, যা সংখ্যা থাকে এক এর সঙ্গে সেটিকে বসে যাবে। এই বসিয়ে দিলাম, টু আর ওয়ান এক করতে হবে, টু আর ওয়ানের এক সংখ্যা টুয়েলভ পাওয়ার, আর ফার্স্ট আছে ওয়ান, তারপর আছে টু, ওয়ান টু, কতগুলি হলো? ওয়ান টু থ্রি। এখানে টোটাল ম্যাঙ্গোস কত হল? 35 টা আমার কাছে ম্যাঙ্গোস, বুঝে গেল? এইটাই অঙ্ক হয়ে গেল থ্রি নাম্বার, ঠিক আছে? চার নাম্বারটা লাস্ট করছি, এইটাও ঠিক তেমনি ভাবে পরে করে দিচ্ছি। নাম্বার দেখবে বইতে পৃষ্ঠাতে 53 ইউ হ্যাভ 20 পয়সা, অর্থাৎ তোমার 20 পয়সা আছে, 22 মিনিট আমার কাছে আছে কত? 25 আছে, আমার মা দিয়েছে কতগুলা? 15 পাইস মোর, হ্যাঁ এটা হলো আমার কাছে আরো দিল মা, এটা দিল কে? মা দিল। তাহলে আমরা বুঝে নেবো যে হাউ মেনি, হাউ মেনি বলে কি হবে? এগেইন অ্যাড, উইল ডু অ্যাড হিয়ার, তাহলে জিরো আর ফাইভ এই একই আসলে আগে করলাম, জিরোকে কোনো অ্যাডের মধ্যে গুনতে করবে না, যা সংখ্যা থাকবে সেটি লিখবে, তাহলে ফাইভ গেলে ফাইভ হলো, এগেন টু আর ওয়ান কত হয়ে গেলো? সেম জিনিস, টু আর ওয়ানকে গুনলে থ্রি হলো, তাহলে কী হলো? কতগুলি পয়সা হলো আমার কাছে? 35 পয়স, বোঝা গেল? বুঝাতে পারলাম তোমাদের, ঠিক তো? ভেরি নাইস, ঠিক আছে, নমস্কার, ভালো করে পছন্দ করবে, অঙ্কগুলি ভালো করে করবে, যা যা সাবজেক্ট হয়েছে এতদিন ধরে অনলাইন ক্লাস বা এছাড়া এর আগে বিপরীত যা ক্লাসের মধ্যে পছন্দ হয়েছিল প্রত্যেকটা চ্যাপ্টার মোটামুটি করবে। 25 তারিখে তোমাদের কাছে একটা এক্সাম কোশ্চেন যাবে, সেই সলভ করে একটাই খাতার মধ্যেই করবে, অঙ্কটা বাদ দিয়ে ইংলিশ বাংলা তোমার একই খাতার মধ্যে করবে, খাতার সাবজেক্ট ওয়াইজ করবে, আর যখন যে কোশ্চেন যাবে সেটাকে সলভ করতে চেষ্টা করবে। তোমরা একা একা করবে না, পারলে মা বাবাকে বুঝে নেবে, অঙ্কটা করার পর বা যে কোনো অঙ্ক ইংলিশ বাংলা অঙ্ক হয়ে গেলে তোমরা সেই খাতার মধ্যে ভালো করে নিজের নাম লিখে তখন স্কুল খুলবে, তোমরা আপনার কাছে আন দেবে, স্যাররা ওই খাতা দেখে তোমাদেরকে নাম্বার দেবে, বুঝে গেল? নমস্কার, ধন্যবাদ।